আসসালামু আলাইকুম। আমরা এখন অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না এই পরিস্থিতি কতদিন থাকবে। আমরা কিছু সপ্তাহ বা কিছু মাস আগে কি কখনো চিন্তা করেছিলাম যে এই পরিস্থিতির শিকার হতে হবে পুরো বিশ্বকে? পুরো পৃথিবী আজ সবাই গৃহবন্দী, মসজিদ বন্ধ, শহর বন্ধ, দেশ বন্ধ, পুরো বিশ্ব আজ থমকে গেছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের একটি খুতবা দেব। এটা কোনো জুমার খুতবা নয় এবং এর আগে কখনো মসজিদে বা জনসম্মুখে আমি খুতবা দিই নাই। এটা একটি উপদেশমূলক খুতবা যা আমাদের বুঝতে হবে কি কারণে আমরা এই পরিস্থিতির শিকার হয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনফালের 53 নম্বর আয়াতে বলেন, এটা এই জন্যই যে যদি কোনো সম্প্রদায় নিজের অবস্থার পরিবর্তন না করে, তবে আল্লাহ এমন নন যে তিনি তাদেরকে যে নিয়ামত দান করেছেন তাতে পরিবর্তন আনবেন, এবং নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আমাদের কি বোঝাতে চেয়েছেন আসুন আমরা জানি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের স্থায়িত্বের জন্য এবং তা অব্যাহত রাখার জন্য একটি মূলনীতি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোনো জাতিকে যে নিয়ামত দান করেন তিনি তা ততক্ষণ পর্যন্ত বদলান না যে পর্যন্ত না সে জাতি নিজেই নিজের অবস্থা ও কার্যকলাপ বদলে দেয়। সুতরাং যে জাতিকে আল্লাহ তাআলা কোনো নিয়ামত দান করেন ততক্ষণ পর্যন্ত তিনি তা তাদের কাছ থেকে ফিরিয়ে নেন না যে পর্যন্ত না তারা নিজেরাই নিজেদের অবস্থা ও কার্যকলাপকে পরিবর্তিত করে আল্লাহ তাআলার আজাবকে আমন্ত্রণ জানায়। এই আয়াতটির ভাষ্য অন্যত্র বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তন করে, আর কোনো সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছে করেন তবে তা রদ হওয়া নয় এবং তিনি ছাড়া তাদের কোনো অভিভাবকও নেই। সূরা রদ আয়াত নম্বর 11। এই আয়াতে অবস্থা পরিবর্তনের অর্থ হচ্ছে সৎ ও ভালো অবস্থা ও কর্মের পরিবর্তে মন্দ অবস্থা ও কার্যকলাপ অবলম্বন করে নেওয়া, কিংবা আল্লাহ তাআলার নিয়ামত আগমনের সময় যে সমস্ত মন্দ ও পাপ কাজে লিপ্ত ছিল নিয়ামত প্রাপ্তির পর তার চেয়ে অধিক মন্দ কাজে লিপ্ত হয়ে পড়া। এ প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাআলা সূরা রোমের 41 নম্বর আয়াতে আরও বলেন, মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে যাতে ওদের কোনো কর্মের শাস্তি ওদেরকে আস্বাদন করানো হয় যাতে ওরা সৎ পথে ফিরে আসে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখানে স্থল বলতে মানুষের বাসভূমি, জল বলতে সমুদ্র বা সামুদ্রিক পথ এবং সমুদ্র উপকূলে বসবাসের স্থান বোঝানো হয়েছে। ফসাদ বিপর্যয় বলতে ওই সকল আপদ বিপদকে বোঝানো হয়েছে যার দ্বারা মনুষ্য সমাজে সুখ শান্তি ও নিরাপত্তা বিনষ্ট হয় এবং মানুষের শান্তিময় জীবনযাত্রা ব্যাহত হয়। অর্থাৎ মানুষ এক অপরের উপর অত্যাচার করছে, আল্লাহ সীমা লঙ্ঘন করছে এবং নৈতিকতার বিনাশ সাধন করছে। যুদ্ধ বিগ্রহ ও রক্তপাত সাধারণ ব্যাপার হয়ে পড়েছে। অবশ্য ফসাদ এর অর্থ আকাশ পৃথিবীর ওই সকল বিপর্যয় নেওয়াও সঠিক যা আল্লাহর পক্ষ থেকে শাস্তি ও সতর্কতা স্বরূপ প্রেরণ করা হয়, যেমন দুর্ভিক্ষ, মহামারী, অনিরাপত্তা, ভূমিকম্প, বন্যা ইত্যাদি। উদ্দেশ্য এই যে যখন মানুষ আল্লাহ অবাধ্যতাকে নিজেদের অভ্যাসে পরিণত করে নেয় তখন আল্লাহর পক্ষ থেকে প্রতিফলন স্বরূপ তাদের কর্ম প্রবণতা মন্দের দিকে ফিরে যায় এবং তার ফলে পৃথিবীর নানা বিপর্যয়ে পরিপূর্ণ হয়ে ওঠে, সুখ শান্তি বিলীন হয় এবং তার পরিবর্তে ভয়ভীতি, নিরাপত্তাহীন, চিন্তায়, ডাকাতি, লড়াই ও লুটপাট ছড়িয়ে পড়ে। তার সাথে সাথে কখনো আকাশ ও পৃথিবীর বিভিন্ন আপদ বিপদ, প্রাকৃতিক দুর্যোগ ও প্রেরিত হয়, আর তাতে উদ্দেশ্য এই থাকে যে
ওই সর্বনাশী বিপর্যয় ও আপদ বিপদ দেখে সম্ভবত মানুষ পাপকর্ম থেকে বিরত হবে এবং আল্লাহর কাছে তওবা করে পুনরায় তার আনুগত্যের দিকে ফিরে আসবে। এর বিপরীতে যে সমাজের রীতিনীতি ও চালচলন আল্লাহর আনুগত্যের উপর প্রতিষ্ঠিত এবং যে সমাজে আল্লাহর হদ বা দণ্ডবিধি কায়েম হয়, অত্যাচারের জায়গায় ন্যায় পরায়ণতা বিরাজ করে, সেই সমাজে সুখ শান্তি এবং আল্লাহর পক্ষ থেকে মঙ্গল ও বরকত দেওয়া হয়। যেমন হাদিসে বর্ণিত হয়েছে, পৃথিবীতে আল্লাহ তাআলার একটি হদ কায়েম করা সেখানকার মানুষের জন্য 40 দিনের বৃষ্টি থেকে উত্তম। সুনানে নাসাই ও ইবনে মাজা। অনুরূপ একটি হাদিস এসেছে, যখন একটি পাপাচারী মারা যায় তখন শুধু মানুষই নয় বরং গ্রাম শহর গাছপালা এবং প্রাণীরাও পর্যন্ত শান্তি লাভ করে। বুখারী কিতাবুল রিকাক, মুসলিম কিতাবুল জানাইজ। প্রিয় ভাই ও বোনেরা, এখনও আমাদের কাছে সময় আছে, সময় চলে যায়নি। এই বিপদ থেকে রক্ষা পেতে আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই, দোয়া করি যাতে আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলার আমাদের দরকার নেই, কিন্তু আমাদের আল্লাহ তাআলার দরকার আছে।